হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালোই আছি অর্পিতা সাইকনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করতে চলেছি তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে কেউ কোথাও স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে তাহলে চলো দেখা যাক আজ আমি তোমাদের জন্য কী আঁকা নিয়ে এসেছি দেখো আমি এখন তোমাদের সামনে আঁকছি হিবিসকাস মানে জবা ফুলের পাপড়ি পুরো ফুলটাই তোমাদেরকে এঁকে দেখাবো আর আঁকবো লোটাস মানে পদ্মফুল আমার এই নতুন নতুন আঁকার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে বন্ধুরা তোমরা আমার আগের কোনো ভিডিও যদি মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে যাও সেখানে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমরা দেখছো ভিডিওতে যে আমি জবা ফুলের পাপড়ির উপর থেকে আরও একবার আঁকছি এটা তোমাদের দেখার সুবিধার্থে যাতে ছবিটা হালকা বা অস্পষ্ট না লাগে সেই কারণেই আমি আর একবার এঁকে দিচ্ছি বন্ধুরা তোমরা সবসময় সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো আমিও সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো আমার তৈরি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর অনেক 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 শেয়ার করে দিও তোমাদের কমেন্টসগুলো পড়েই আমি ভিডিও তৈরি করার জন্য আরও বেশি করে উৎসাহ পাই সো তোমরা প্লিজ আমাকে কমেন্টস করো আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালো কমেন্টস যদি খারাপ লেগে থাকে তাহলে খারাপ কমেন্টস তোমরা যেটা ভালো বুঝবে সেটা লিখবে আমি সেটাই দেখতে চাই আজ ফুল নিয়ে তোমাদের সামনে দু লাইন কবিতা পাঠ করে শোনাচ্ছি আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে শোনা যাক কবিতার নাম ফুল ফোটানো লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোরা কেউ পারবি নে পারবি নে ফুল ফোটাতে যতই বলিস যতই করিস যতই তারে তুলে ধরিস ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বোটাতে তোরা কেউ পারবি নে গো পারবি নে ফুল ফোটাতে আমার কবিতা পাঠ আর আঁকা দুটোই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টসে আমাকে জানিও আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো তোমরা সাথে থেকো কিন্তু তখন আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আর অনেক ধন্যবাদ আজ এখানেই শেষ করছি টাটা